স্বামী বিবেকানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে রোগীর পরিজনদের মাস্ক ও স্যানিটাইজার প্রদান। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত পাড়াতাল অঞ্চলে স্বামী বিবেকানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও রোগীর আত্মীয়দের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন। এদিন সংস্থার সম্পাদক পীযূষ কান্তি ঘোষ জানান, গত 25 মার্চ থেকে আগামী দিন পর্যন্ত বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছেন। অন্যদিকে তিনি আরও বলেন, আগামী দিনে যথাসমর্থন গাছের চারা বিলি করবেন, যাতে প্রত্যেক মানুষ নিজের বাড়ির উঠোনে গাছ রোপণ করবেন। কার্যত এইভাবেই স্বামী বিবেকানন্দ সেবাশ্রম মানুষের স্বার্থে এগিয়ে যাবে। এদিন মাস্ক বিতরণে সামিল ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য সুশান্ত প্রামাণিক। তিনি বলেন, এই দুর্দিনে যারা এগিয়ে আসছেন এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করছেন তাদেরকে কোটি কোটি সেলাম জানায়। মূলত এই সুন্দর প্রয়াসকে সাধুবাদ জানান সুশান্ত প্রামাণিকবাবু। যে জামালপুর অন্তর্গত পাড়াতল অঞ্চল থেকে ওইখানে স্বামী বিবেকানন্দ আশ্রম থেকে আজকে বর্ধমান হসপিটালেতে ওনারা এসছেন এবং আসার পর ওনারা যত এখানকার যে সমস্ত পেশেন্ট এবং পেশেন্টের আত্মীয় স্বজন পরিজন যারা আছেন তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে এবং তাদেরকে স্যানিটাইজ দেওয়া করার ব্যবস্থা করা হয়েছে। কারণ এইখানে মেন বিষয়টা হচ্ছে যে সারা বর্ধমান জেলার মধ্যে ওনারা সমস্ত জায়গায় গিয়ে ওনারা করেছেন। আমি এইখানকার লোকাল কাউন্সিলর তথা আমি এইখানকার রোগী কল্যাণ সমিতির সদস্য হিসেবে আমার কাছে ওনারা এসেছিলেন এবং আসার পর ওনারা বলেছেন যে এইখানেতে আমরা স্যানিটাইজ করব এবং আমরা এইখানেতে আমরা মাস্ক বিলি করব। সেই ব্যাপারে আমি তো হসপিটালের MSVP মিস্টার প্রবীর সেনগুপ্তর সাথে কথাবার্তা বলে তাদের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছিলাম। করে দিয়ে তারপর আজকে ওরা সমস্ত রাধারানী থেকে শুরু করে আমাদের সমস্ত হসপিটালের এমার্জেন্সি থেকে শুরু করে সমস্ত জায়গায় এইগুলো দেওয়া হবে। কারণ এইখানেতে যেহেতু অনেক গরিব মানুষ আছে যারা একটা মাস্ক নিয়ে তারা 14 বার করে কেচে সেই মাস্কটাই পড়ছে, কারণ একটা মাস্ক 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টার বেশি সেটা ইউজ হয় না। সেই জন্যে স্বামী বিবেকানন্দ আশ্রমের পক্ষ থেকে ওনারা এসছেন এবং আসার পর ওনারা বলেছেন যে আমরা এইগুলো আমরা করব। কারণ ওরা অনেক বস্তি এলাকাতেও গেছে, আজকে ওরা বর্ধমান হসপিটালে এসছে এবং আগামী দিন ওরা বর্ধমান শহরে যে সমস্ত বস্তি আছে সেই সমস্ত বস্তিতে এসে ওনারা ইয়ে করবে, বিলি করবে। কতটা সাধুবাদ জানাবেন আপনি? দেখুন, এইটা তো একটা মহৎ কাজ, এখানে জীবন মরণের লড়াই চলছে, এখানে জীবন মরণের লড়াই চলছে। সেইখানে মানুষ জীবনের বাজি রেখে যারা রাস্তায় নেবে গরিব মানুষের কথা ভেবে তারা এগিয়ে এসছে, তাদেরকে সাধুবাদ কেন, তাদেরকে কোটি কোটি প্রণাম জানাই। কারণ আমরা যেহেতু মা মাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জীবনের বাজি রেখে যখন রাস্তায় নেবে কাজ করছে, ঠিক সেমনি আমরাও, আমি জনপ্রতিনিধি এক্স, আমরাও মানুষের পাশে থাকি। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্ধমান হসপিটাল এমার্জেন্সির সামনে এবং রাধারানীর সামনে এইখানে দুবেলায় 700-800 করে মানুষকে আমরা সকালে এবং রাত্রিরে তার খাওয়ার ব্যবস্থা করেছি। যে সমস্ত গরিব মানুষ যারা অসহায়, যারা পয়সার অভাবে, যারা ক্যান্টিনে খেতে পাচ্ছে না, আজকে সেই সমস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। যেহেতু মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে আমরাও সেই রকমভাবেই কাজ করি, যেহেতু আমাদের একটা দায়িত্ব মধ্যে পড়ে, যেহেতু আমরা একটা হসপিটালের রোগী কল্যাণ সমিতির মেম্বার হিসেবে। আমাদের উদ্দেশ্য ছিল পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমের আমরা 25 মার্চ থেকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তার সাথে খাবার ইত্যাদি দিতে শুরু করেছি। আমাদের ব্লক প্রায় কমপ্লিট। এরপরে আমরা ঠিক করেছিলাম যে আমরা এই যত হেলথ সেন্টার আছে সেই হেলথ সেন্টারদের রুগী এবং দুস্থ যারা পেশেন্ট রয়েছে তাদের দেবো। কারণ এই দুস্থ পেশেন্টরা যখন হাসপাতাল থেকে আসছে এবং যাচ্ছে এরা বিভিন্ন জটিল সর্দি কাশি ইত্যাদি নিয়ে যাচ্ছে, এতে করে সমাজের অন্যান্য নাগরিকদেরও এই সর্দি কাশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আমরা মনে করেছিলাম যে এদের আগে অন্তত প্রোটেকশান দেওয়া উচিত। সেই কারণেই যারা দুস্থ রুগী এবং পরিবার তাদের প্রত্যেককে আমরা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার আজকে তুলে দিতে এলাম মাননীয় কাউন্সিলর এখানে সুশান্ত প্রামাণিক মহাশয়ের সহযোগিতায়। এরপরেও কি আপনাদের কোনো উদ্যোগ রয়েছে? হ্যাঁ, এরপরে আমরা শরণায় গিয়েছি, আমরা এখানে রামকৃষ্ণ মিশনে গিয়েছি, আমাদের জামালপুর ব্লক চকদিকি এবং জামালপুর ইয়ে প্রত্যেকটা কি আমরা এই হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে আমাদের। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।